গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো রবিবার, রবিবারে ব্রেকফাস্ট করছি, স্যান্ডউইচ বানিয়েছি। আর স্যান্ডউইচের যে পুরটা বানিয়েছি সেটা আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে অল্প তেলে জিরে ফোড়ন দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে স্যান্ডউইচের পুর। আজ রবিবার, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সকালে যা যা রান্না সেগুলো করতে হবে, মানে লাঞ্চের জন্য রান্না বান্না শুরু করে ফেলতে হবে। তার কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। সত্য বেলে মাছ নিয়ে এসেছিল। বেলে মাছের ভাবছি ওই কাঁচা টমেটো দিয়ে ঝাল বানাবো। আর রাত্রের জন্য পাবদা মাছের ঝাল, প্লেন ঝাল যেমন করে, নিরামিষ ঝাল, পেঁয়াজ আমি দিই না। আর উচ্ছে তরকারি বানাবো বলে পেঁয়াজ, রসুন, এতেও একটু রসুন দেব। যাই হোক, তোমরা এতদিনে জেনে গেছো আমার একটা কম্পালসারি ঝোল থাকে। সেই ঝোলের জন্য কাঁচকলা, পেঁপে, এইদিকে ওলকপি, গাজর এখনও কেটে উঠতে পারিনি, ছাড়ানো হয়ে আছে গাজর, এই সব কিছু করবো। এই যে কাঁচা টমেটো, কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি। যাই হোক, পুরো রান্নায় চলে যাই। আর এই উচ্ছের তরকারি, আলু, আলু এই যা আলু আছে সেই আলু দিয়েই, অল্প আলু দিয়ে উচ্ছের তরকারি হবে। বেগুন দিয়ে কেটে নিয়েছি। আমার সব বেলে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে কাঁচা পাকা টমেটো দিয়ে, আলু দিয়ে বেলে মাছের ঝাল বানাবো। তার জন্য কড়ায় তেল দিয়ে কালো সর্ষে ফোড়ন এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন। হালকা ভাজা হয়ে গেলেই টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা পাকা টমেটো হওয়ার কারণে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে রান্না করছি, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেলা করে দিয়ে দিয়েছি। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে জল ঢেলে দিলাম। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। রসুন ভাজার সময় আদাও দিয়ে দিতে পারো। আমি আদা ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্যাকেটে জিরে ও ধনে গুঁড়ো একসঙ্গে আছে। সমস্ত মশলা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ঝালের ঝোলটা শুকিয়ে গেছে বলে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এই শীতের প্রথম কাঁচা পাকা টমেটো দিয়ে বেলে মাছের ঝাল হচ্ছে, তাই জন্যে আমি সত্যকে একটু টেস্ট করতে দিয়েছিলাম। কারণ ওর কাঁচা পাকা টমেটো মাছের ঝাল, মানে চুনো মাছের ঝাল বা এই ধরনের ছোট ছোট মাছের ঝাল খুব ভালো লাগে, ওকে দিয়েছিলাম। তো ও বলল যে না, আরও একটু টমেটো লাগবে। তো যাই হোক, তাই জন্যে আমি আবারও হাফ
টমেটো কেটে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, তো যাই হোক সত্য বলল যে নুনটাই দিতে তুমি ভুলে গেছো, তা আবারও নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করছি। মোটামুটি রান্নাটা হয়ে এসেছে, এবারে ঢাকা খুলে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল রবিবারের লাঞ্চের মূল আকর্ষণীয় একটা রেসিপি, সেটা হচ্ছে বেলে মাছে কাঁচা পাকা টমেটোর ঝাল। সত্য আর খুশি দুজনে মিলে খেতে বসে গেছে, এবারে আমিও খেতে বসবো। একটু বাজারে বেরিয়েছি, বাজারের দিকে যাচ্ছি, এইদিকে বাজার। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর এই যে মশলা মুড়ি খাচ্ছি, এই মশলা মুড়ি করেছি। গাজর আলু সকালে একটু ভাজা ছিল, মূলো কুচুনো, শসা কুচুনো, গাজর, মটরশুঁটি, এই যে এখানে এসো সব রকম, আর অতি অবশ্যই কাঁচা লঙ্কা, হ্যাঁ চানাচুর দিয়ে দিয়েছি। দুধ খাচ্ছি অনেকদিন পরে, আসলে এতটাই সর্দি হয়েছিল আমার, তোমরা তো জানো অনেক সর্দি হয়েছিল, আর দুধ টুধ কিছুই খেতে পারতাম না, এখন একটু দুধ খাচ্ছি, গরম গরম দুধ খাচ্ছি। এই একটা বালতি কিনেছি, ছোটো বালতি লাগে, যাই হোক এটা বেশি দাম নেয়নি, এটা 30 টাকা নিয়েছে। তারপরে এই ছিলা, শীতের দিনে আর গাজরের হালুয়া হবে না তা কি করে হয়, তাই জন্যে এই একটা। আর একটা ডিশ বাজারে গেলেই মানে মহিলারা যা করে, তারপর ভাবলাম খুশি ভালোবাসে, আর এখানে স্ট্রবেরি সত্যি খুব ভালো, যে কৌটো এর মধ্যে আরও তিন মানে দুটো কৌটো আছে, বড়ি দিচ্ছি তো তো বড়ি কোথায় রাখবো, এই জন্য কৌটো কিনেছি। ডাল টাল এটাও একটা কৌটো, যাই হোক কৌটো মোটামুটি কেনা হয়েছে। আমরা সবাই রাত্রে ডিনার করতে বসে গেছি, রাত্রে ডিনারে আছে সকালে যে সব রকম সবজি দিয়ে ঝোল বানিয়েছিলাম সেই সবজির ঝোল আর পাবদা মাছের ঝাল। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুদের বলছি এই চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আজ এই পর্যন্ত, টাটা।